ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা নিউজ লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত। করোনায় দেশে আরও 45 জনের মৃত্যু, খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে দুয়াশা কাটছে না। আরও জানাবো শিমুলিয়া ছেড়ে গেল 3টি ফেরি, এবং সবশেষ জানাবো দেশে করোনায় ভারতীয় ধরন শনাক্ত। এদিকে মহামারী করোনা ভাইরাসের দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 11,878 জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 1,285 জন। মোট শনাক্তের সংখ্যা হলো 7,72,127 জনে। এর আগে শুক্রবার দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছিল 37 জনের। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,575,30,729 জন, আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 32,83,708 জনে। এর মধ্যে সুস্থ হয়ে 13,89,54,947 জন বাড়ি ফিরেছে। এদিকে অসুস্থ থাকা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিদেশে যাত্রার অনুমতি কবে নাগাদ দেয়া হবে সে বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের যে কাজ সেটি করে দিয়েছি। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম জিয়ার ফাইল পাঠানো হবে। বিএনপি চেয়ারপারসনের বিষয়ে আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কিছু জানাবেন কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক আরে বলেছেন, আমরা কোনো কিছু জানাবো না, আমাদের কাজ যেটা সেটা করে দিয়েছি, বাকিটা দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকালই কি তাহলে খালেদা জিয়ার বিদেশ যাত্রার আদেশ জানা যাবে কি না এ বিষয়ে আইনমন্ত্রী আরও বলেছেন, সেটা দেখা যাক কি হবে, সেটা পরে জানা যাবে। এদিকে দৌলদিয়া, শিমুলিয়া, পাটুরিয়া ও বাংলাবাজার ফেরিঘাটে গড়মুখী যেসব মানুষ আটকা পড়েছেন তাদের বিশেষ বিবেচনায় পারাপারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পাটুরিয়া দৌলদিয়া নৌপথে 3টি ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিএর। এছাড়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া গার্ড থেকে 11,000 যাত্রী নিয়ে ছেড়ে গেছে পৃথক 3টি ফেরি। ফেরি বন্ধ থাকার বিষয়ে না জানার কারণে ঘাটে এসে বিপাকে পড়েছে হাজারো যাত্রী ও যানবাহন চালকেরা। এর আগে রাতে ফেরি বন্ধের সিদ্ধান্তের বিষয়টি জানতেন না অনেক যাত্রী। সকালে ঘাটে এসে ফেরি বন্ধের কথা শুনেই তাদের মাথায় হাত, যার ফলে ফেরি ঘাটে সকাল থেকেই ঘরমুখে মানুষের দল নেমে পড়েছে। এতে ঘাটে অপেক্ষারত যাত্রীদের ভোগান্তিও চরমে। লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধিও, হঠাৎ মধ্যরাতে বন্ধের ঘোষণা কেন আসলো এমন প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএসের ট্রাফিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেছেন, বিধিনিষেধ কর্মস্থল ত্যাগ করার বিষয়ে সরকারিভাবে বারণ থাকলেও ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের গড়মুখ মানুষের সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে। সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া পুলিশ ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে বিভিন্নভাবে মাইকিং করে ঘাট ত্যাগ করার অনুরোধ করা হচ্ছিল। এর আগে গত শুক্রবার রাতে বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন, রাতে 3টা থেকে আমরা আরও কোনো ফেরি চালাবো না, কাল থেকে বন্ধ থাকবে ফেরি চলাচল, আপাতত এর থেকে কিছু বলা যাচ্ছে না। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বাংলাবাজার শিমুলিয়া নৌপথে সাধারণত 16টি ফেরির যাত্রী ও যানবাহন নিয়ে পারাপার করে। চলমান করোনা ভাইরাসের লকডাউনে গত 14 এপ্রিল থেকে সীমিত করা হয় ফেরি চলাচল। লকডাউনের শুরুতে দিনের বেলায় 2-3টি ফেরি ছাড়া হলেও শুক্রবার থেকে যাত্রী ও জরুরি প্রয়োজনে আসা যানবাহনের চাপ বেশি থাকায় প্রায় সবকটি ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল। এসব ফেরিতে জরুরি প্রয়োজনে আসা যাত্রী, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, কুরিয়ার সার্ভিসের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের কথা থাকলেও সাধারণ যাত্রীদের বেশি পারাপার করতে দেখা যায়। এ কারণে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আজ সকাল থেকে দিনের বেলায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে। এদিকে রোগ তথ্য রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে দেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। আইসিডিআরএর জানায় 4 করোনা রোগীর নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এর আগে বিশ্বের অন্তত 17টি দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট বা ধরন পাওয়া গেছে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ভারতীয় ধরনটি B.1.167 নামে পরিচিত। করোনার এই ধরনকে অতি সংক্রমণ বলে মনে করা হচ্ছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এই ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা আরও জানায়, ভারতের প্রথম শনাক্ত B.1.167 নামের করোনার ধরনটি বিশ্বের 1 ডজনের বেশি দেশে পাওয়া গেছে। এমন দেশের সংখ্যা কমপক্ষে 17। এদিকে ব্রিটেনে বাড়ছে করোনার ভারতীয় স্ট্রেন্থ। এই ভাইরাসের সবচেয়ে সংক্রমণ স্ট্রেন্থগুলোর অন্যতম এই B.1.617.2। এ ধরন এতটাই দ্রুত ছড়াচ্ছে যে সে দেশে যে কেন্ট, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা স্ট্রেন্থের
এটিকেও তাড়াতাড়ি ভেরিয়েন্ট অফ কনসার্নের তালিকায় নথিভুক্ত করার উদ্দেশ্যে নিচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা। বর্তমানে ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চল এবং লন্ডন শহরেই ভারতীয় স্ট্রেন্থের সংক্রমণের হার সবচেয়ে বেশি। ইতিমধ্যেই কমপক্ষে 500 জনের শরীরে এর সন্ধান মিলেছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, গত 28 এপ্রিল পর্যন্ত ভারতীয় স্ট্রেন্থ সংক্রমণের সংখ্যাটি ছিল 202। এই পরিস্থিতিতে সংক্রমণের চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা এবং কন্ট্যাক্ট ট্রেসিংয়ের উপরেও জোর দেওয়া হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন। সঙ্গে ভারত থেকে কাউকে ব্রিটেনে আসতে দেওয়া নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটেনের বিশেষজ্ঞদের মতে সেদেশে দ্বিতীয় ঢেউ আশ্রে পড়ার জন্য দায়ী ছিল এই ভেরিয়েন্ট, যার চেয়ে বেশি সংক্রমণ ভারতীয় স্ট্রেন্থ। প্রতিবেশী দেশ নর্দার্ন আয়ারল্যান্ডেও ভারতীয় স্ট্রেন্থ সংক্রমিত 7 জনের হদিস মিলেছে সম্প্রতি। অন্যদিকে দুদিন আগে ব্রিটেনে G7 বৈঠকে যোগ দিতে যাওয়া ভারতীয় দলের 2 সদস্য করোনা আক্রান্ত হন, যার জেরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ গোটা ভারতীয় প্রতিনিধি দলকেই আইসোলেশনে যেতে হয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট করা একটি ছবিতে দেখা যায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রবারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মাস্ক ছাড়াই যোগ দিয়েছেন জয়শঙ্কর। আরও এক কর্মকর্তাদের মুখেও ছিল না মাস্ক, যা ঘিরে বিধিভঙ্গের অভিযোগ করেছে, শুরু হয়েছে বিতর্ক। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারত সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার, তবে এর মধ্যেও বেনাপোল দিয়ে দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে নাগরিকদের। নিষেধাজ্ঞার 12তম দিন পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছে 2,168 জন। ফেরত আসা এসব যাত্রীদের মধ্যে করোনা পজিটিভ ছিল 12 জন। সর্বশেষ শুক্রবার ভারত থেকে দেশে ফিরেছে আরও 276 জন, যাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে চিকিৎসা শেষে ভারত ফেরত অসহায় যাত্রীদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধক কমিটি। জটিল রোগে আক্রান্তদের হাসপাতালে থেকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা, যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন দালাল শ্রেণীর বহিরাগতদের প্রবেশ রোধেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার সকালে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ও ইমিগ্রেশন ভবনে 57 যাত্রী সুবিধার এমন নোটিশই চোখে পড়ে। শার্শা উপজেলা করোনা প্রতিরোধক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলী রেজা জানান, ভারত ফেরত যাত্রীরা যাতে কোনোভাবেই দালাল শ্রেণীর মানুষের দ্বারা হয়রানির শিকার না হন, এজন্য ইমিগ্রেশন ও বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের একাধিক জায়গায় বিভিন্ন সতর্কবার্তা দিয়ে ব্যানার দেওয়া হয়েছে। এছাড়া জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু যাত্রীদের সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের হোটেল ও যানবাহন ভাড়া আশ্রয়ের সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি। কিলোমিটার প্রতি নন এসি যানবাহন ভাড়া 12.50 টাকা ও এসিতে 17.50 টাকা নির্ধারণ করা হয়েছে। হোটেল ভাড়া অর্ধেক নেওয়ার আহ্বান জানানো হয়েছে হোটেল মালিকদের। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, নিষেধাজ্ঞার গত 12 দিনে ভারত থেকে ফিরেছে 2,168 জন, সর্বশেষ শুক্রবার ভারত থেকে 276 জন ফিরেছে। ফেরত আসা 2,168 জনের মধ্যে 12 জন ছিল করোনা পজিটিভ, এরা ভারতে গিয়ে করোনা আক্রান্তের শিকার হয়।